ওয়েট হচ্ছে 300 গ্রাম, কিন্তু অ্যাকচুয়াল ওয়েটটা যেটা এটা হচ্ছে 276 গ্রাম উইথ প্যাকেট। তাহলে তো গ্রাহকরা এখানে প্রতারক কোম্পানি দিতেছে আমরা, এটা তো আমরা নিজেরা এই অভিযান চালানো। কোন জায়গাতে ওই অভিযানটা হলো? হোম টাউন আচ্ছা, একটা অভিযোগ আসে এখান থেকে এক্সপায়ারি ডেট পার হওয়ার পরে এখানে মাল মজুদ থাকে, যে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে, এরকম কোনো কিছু কি পাওয়া গেছে আজকের অভিযানে? এক্সপায়ারি আমরা এখন পর্যন্ত পাইনি, আমরা অনেকগুলি দেখেছি, আমরা যারা আধিকারিক আছে এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা চেক করছি। আর ওনারা একটা ওয়েট মেশিনও অনেকটা গন্ডগোল পেয়েছে, 376, এটা 274, সেম, এটা তো কম, দেখেন আপনারা 274। নেক্সট একটা পর একটা একটা দেখেন দেখেন তো ডেবিট করবে। আপনার ডিপেট কোনটা কোনটি? এটা ঠিক আছে, প্যাকেট 600, এটা হলো বন্ধু 300, চাই স্যার প্যাকেটটা একটু, স্যার স্যার একটু আমার হাতে একটু দেন তো প্যাকেটটা স্যার। আমরা উদয়পুর মহকুমা স্বাস্থ্য পরিষদের খাদ্য দপ্তর, লিগাল মেডি দপ্তর, প্রত্যেকটি দপ্তর আমরা একটা এনফোর্সমেন্ট টিম হিসেবে, আপনারা জানেন এটা রুটিন মাফিক আমরা এনফোর্সমেন্টে বেরোই। তো আজকে আমরা এই হোম টাউন একটা অভিযোগের ভিত্তিতে আমরা এই হোম টাউন গোসাড়ি চোখে এসেছি। তো একটা আসার পর আমাদের যে লিগাল মেডি অফিসার আছেন, উনি এখানে একটা বড়ো ছোটো একটা গণ্ডগোল পেয়েছেন। উনাদের যে ওজন করার যে মেশিন, যে জিনিসটা দিয়ে আমরা ওজন করে নিয়ে যাই, সেটাতে ওনারা দেখেছেন যে এক্সপায়ার ডেট নেই, এক্সপায়ার হয়ে গেছে। তারপর আপনার আমরা দেখেছি যে ব্রেডের 300 গ্রামের, এর মধ্যে কিছু প্যাকেট আছে যেটা ওজন করে দেখা গেছে 276 গ্রাম, এবং 200 গ্রামেরটা দেখা গেছে 176 গ্রাম, 172 গ্রাম। তো এর থেকে প্রমাণিত হয় যে ওনারা গ্রাহকদের প্রতারিত করছেন। এর ব্যাপারে আমাদের লিগাল মেডিসিন ডিপার্টমেন্ট রিপোর্ট দেবে এবং যা অ্যাকশন নেওয়ার সে অনুযায়ী নেবেন। এছাড়াও আমরা মাস্টার অয়েলের কিছু প্যাকেট পেয়েছি যেটা এক্সপায়ারি ডেট চলে গেছে, আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আপনি কে কে ছিলেন আপনাদের এই অভিযানে? এই অভিযানে কারা কারা ছিলেন আপনার আধিকারিক? এই অভিযানে আমরা খাদ্য দপ্তরের অফিসাররা আছি, আচ্ছা আরেকটা বিষয়, উদয়পুরে বেশ কয়েকটা মল রয়েছে, তো সেখানে কি এই ধরনের অভিযান চালানো যায়? কারণ ওই জায়গাতে আপনাদের অভিযান হয় না বেসিক্যালি? সমস্ত দোকানে একদম প্রত্যেকটা দোকানে আমরা অভিযান করবো, এটা রুটিন মাফিক আমাদের অভিযান চলছে, অভিযান চলতে থাকবে, প্রত্যেক দোকানে আমরা যাবো, প্রত্যেক দোকানে আমরা চেক করবো। এটাই হচ্ছে গ্রাহক সুরক্ষার ব্যাপার, আমরা প্রত্যেক দোকানকে আমরা আলাদা মধ্যে রাখছি, প্রত্যেক দোকানে আমরা শিক্ষক।